নমস্কার, আমি হৃদয় রায়, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমি ইন্ডাস্ট্রিয়াল কাজ শেখার জন্য মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশনে ভর্তি হয়েছি। আমি আজকে যে সাবজেক্টটি করলাম সেটি হলো অটো রিভার্স ফরওয়ার্ড। এখানে আমি একটি টুইন টাইমার, দুটি অনডেলে টাইমার এবং দুটি ম্যাগনেটিক কন্ট্রোল ব্যবহার করছি, এবং প্রতি ইকুইপমেন্টের সাথে আমি একটি করে ইন্ডিকেটর ব্যবহার করছি। তো আমি মোটরটি ঘুরানোর জন্য প্রথমে সিলেক্টর সুইচ অন করলাম। সিলেক্টর সুইচ অন করার সাথে সাথে আমার মোটরটি চালু হয়ে গেছে। মোটরটি চালু করার জন্য আমি অনডেলে টাইমারে 10 সেকেন্ড দিয়েছি এবং টুইন টাইমারে 10 সেকেন্ড রেস্টের জন্য দিয়েছি। তো আমার মোটরটি এখন ঘুরতেছে, টুইন টাইমারে এখন 10 সেকেন্ড রেস্ট নেবে মোটরটি, তখন অটোমেটিক আমার রিভার্সে চালু হয়ে যাবে মোটরটি। আমার মোটরটি এখন রিভার্সে ঘুরতেছে। এক্ষেত্রেও আমি অনডেলে টাইমারে 10 সেকেন্ড দিয়েছি, 10 সেকেন্ড চলার পর টুইন টাইমারের সাহায্যে 10 সেকেন্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই হলো আমার সার্কিট। ধন্যবাদ। মাল্টিপারপাস একটি বিশেষ প্রতিষ্ঠান, এখানে আপনি কাজ শিখতে আসতে পারেন, আমিও করতেছি, এটা অনেক ভালো প্রতিষ্ঠান। ধন্যবাদ।